মানসিক দক্ষতার শর্টকাট ধাপ তিনের ত্রিভুজ নির্ণয়। ক্লাসে স্বাগতম সবাইকে। আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটা হলো আয়তক্ষেত্র ও ত্রিভুজ। তো প্রথমেই আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো আয়তক্ষেত্র এক নম্বরে বলতেছে নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে। এটা আমরা এখন খুবই সহজে শর্টকাটে আমরা বের করার চেষ্টা করব। তো এটা যদি আমরা মুখে হিসাব করতে যাই সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু আমরা যদি এটা অনেকটা শর্টকাট মেথডে আমার এই পদ্ধতি ইউজ করলে আপনারা অনেক সহজেই এটা আপনারা নির্ণয় করতে পারবেন। তো প্রথমেই আমরা এটা কি করে নেব, এখানে আমাদের কয়টা আয়তক্ষেত্র আছে দেখে নেব, যে এক দুই তিন চার। এখন এই যে আমাদের চারটা কলামে আয়তক্ষেত্র আছে, এই চারটা কলামে এখন আমরা যদি এটা যদি যোগ করে দিই, ওয়ান টু যোগ থ্রি যোগ ফোর, এটা যদি আর আমরা যোগ করি তাহলে হচ্ছে কত, টেন। তো এখানে টেন আছে কোনটা, এটাই এটাই হবে অ্যান্সার না এই কোশ্চেনের। নেক্সট, নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো একইভাবে আমরা এটাও আমরা সমাধান করব। তো এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা আয়তক্ষেত্র আছে। আমরা যোগ করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয়। এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের দাঁড়াইতেছে কত, তো তিন ছয় দশ এগারো অর্থাৎ একুশ। তো এখানে আমাদের একুশ কোনটা, এটা। তো এটাই আমাদের এটা এই কোশ্চেনের অ্যান্সার। এরপর হলো আমাদের তিন নাম্বার, তিন নাম্বার নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে। দেখেন এর আগে আমরা এখানে দেখছিলাম কলাম বরাবর ছিল, আমাদের সারি ছিল একটা, কলাম ছিল এক দুই তিন আগেরটাই একটা, কিন্তু এখন আমাদের এলো এখানে সারি হলো আমাদের দুইটা, সারি হলো আমাদের দুইটা আর কলাম হলো এক দুই তিন চারটা। হ্যাঁ, তো এক্ষেত্রে একটু ভিন্ন আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন প্রথমে আমরা দেখবো কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। এখন এই যে কয়টা কলাম, এই কয়টা কলাম যদি আমি যোগ করি তাহলে দুই দুই সরি এক এবং দুই যোগ করলে তিন, আর এই তিন যোগ করলে ছয়, আর এটা যোগ করলে কত হয় দশ। আর এই দিকে আমাদের সারিতে আছে কয়টা, একটা দুইটা, এটা এটা যোগ করলে তো এটা এটা যোগ করলে তো আমাদের কত, থ্রি। এখন আমরা এই যে আমাদের থ্রি আর এই যে তিন, এই যে আমাদের থ্রি আর এই যে টেন, এই থ্রি আর টেন যদি আমি যোগ গুণ করি তাহলে আমাদের হয় কত, থার্টি। এখানে থার্টি কোনটা, এটা এটাই অ্যান্সার। তো নেক্সট, তো নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো সেম ভাবে আমরা তিন নম্বরের মতো আমরা এটা নির্ণয় করব, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে আমাদের কলাম আছে ছয়টা। তো ছয়টা কলামকে আমরা কি করে নেব, যোগ করে নেব। তো এটা যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াতেছে কত, যোগ করলে আমাদের দাঁড়াইতেছে কত, যে এটা এটা যোগ এগারো দশ একুশ, হচ্ছে কত আমাদের একুশ টোয়েন্টি ওয়ান। এখন আমরা যেখানে আমাদের সারি আছে কয়টা, দুইটা, একটা দুইটা, এখন এই সারি যোগ করলে এসে আমাদের কত, থ্রি। এখন এই যে আমাদের থ্রি আর এই যে আমাদের কত, টোয়েন্টি ওয়ান এবং থ্রি যদি আমরা গুণ করি তাহলে এসে কত, সিক্সটি থ্রি। এখানে সিক্সটি থ্রি কোনটা, এটা এটা হবে আমাদের অ্যান্সারের কোশ্চেন। তো নেক্সট, এখন আমরা চতুর্থ ধাপে, এখানে আমরা ত্রিভুজ নির্ণয় করব। ত্রিভুজের এখন কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা শিখব। তো নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এটা আমরা নির্ণয় করব। তো এটা আমাদের ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষা আসছিল, সেটা আমরা অনেক সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে যে কয়টা ত্রিভুজ দেখা যাচ্ছে, যেমন একটা দুইটা, এই দুইটা ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজ যদি আমরা যোগ করি, এক দুই যোগ করলে হয় কত, তিনটা, তাহলে আমাদের এখানে তিনটা ত্রিভুজ আছে, তিনটা, এটাই হবে অ্যান্সার। নেক্সট, নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো এখানে সেম ভাবে আমরা এখানে কয়টা ত্রিভুজ আছে, একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে। তো জাস্ট আমরা এই তিনটা ত্রিভুজ আমরা যোগ করে দেবো, হ্যাঁ, তো যোগ করে দিলে হয় ছয়টা। তো এখানে আমাদের ছয়টা কোথায়, এটাই, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর বলতেছে নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো এইখানে আমাদের একটু আগের ত্রিভুজ থেকে এটা একটু ভিন্ন কোয়ালিটি, তো আমরা এটাও নির্ণয় করবো, এটা অনেক ইজিলি নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা এখানে দেখবো আমাদের এখানে একটা, এই যে এখানে আমাদের এই যে এটুকু মিলে কয়টা আছে, একটা, আর এখানে আছে কয়টা, দুইটা। তো এই যে আমরা দুইটা নির্ণয় করলাম, এই দুইটা কত হয় আমাদের, এখানে হয় কত,
তিন। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমাদের সমান্তরাল রেখা আছে কয়টা, এই দিকে সমান্তরাল রেখা আছে কয়টা, যেমন একটা, এই যে দুইটা, অর্থাৎ এইটা আছে আর এইটা আছে, এই দুইটা জাস্ট আমাদের এটার সাথে আমরা গুণ করে দিলে হবে কত, ছয়। তার মানে এটা হবে আমাদের কত, ছয়। ছয়টা এখানে ত্রিভুজ সৃষ্টি, ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এরপর নেক্সট, তারপর নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তো এখানেও আমরা ওইভাবে সেম ভাবে করবো। তিন নম্বরে এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তো আমরা তিনটা যদি যোগ করি তাহলে দেখছে কত, ছয়। এখন আমাদের এখানে সমান্তরাল আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, জাস্ট এটার সাথে আমরা তিনটা যোগ গুণ করে দেব, তাই হয়ে যাবে কত, কত, 18। তো এখানে 18 কোথায় আছে, এটা, তো এটাই অ্যান্সার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।